ব্যক্তির সাথে শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম অরুণা আফরিন। অরুণা আফরিন। আচ্ছা, বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি রাজশাহী। রাজশাহীতে? ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে মা আছে শুধু, বাবা মা আছে, ভাই বোন। ঢাকায় এসেছেন কি মানে পড়াশোনার জন্য নাকি অন্য কিছু? অ্যাকচুয়ালি আমার ছোট থেকে ইচ্ছা ছিল আমি একজন অ্যাক্ট্রেস হব। আচ্ছা, তো কেউ ছিল না যেভাবে হোক আমি ঢাকায় আসবো। তো আমার খুবই ইচ্ছা ছিল, আমি নাচ করতাম। নাচ করতে করতে কোনো এক সময় কোনো একজনের মাধ্যমে আমি ঢাকায় আসলাম নাটকে কাজ করব বলে। দেন এই এই শুরু থেকে পর্যন্ত আমি একাই লড়ে যাচ্ছি কাজ করার জন্য, মিডিয়াতে ভালোবেসে মিডিয়াতে থাকার জন্য একাই কাজ করে যাচ্ছি। তো জানি না ফিউচারে আমার কি হবে, তবে আমি হাল ছাড়তে রাজি। আচ্ছা, এই যে আপনি বললেন আপনার ছোটবেলা থেকে মিডিয়াতে কাজ করার ইচ্ছা জেগেছে, মানে কাকে দেখে? কাকে দেখে? অ্যাকচুয়ালি আমাদের, আমি তো উত্তরবঙ্গের একজন মেয়ে, তো ছোট থেকে শুনে আসছি যে উত্তরবঙ্গের নায়ক নায়িকা খুবই কম হয়, ম্যাক্সিমাম ঢাকা বা আদার্স অন্যান্য জেলা থেকে হয়। তো যার ফলে আমার না একটা সময় ছিল আমি দেবে গিয়েছিলাম যে না মানে আমি পারবো না, আমার কেউ নেই। তো তখন আমি হচ্ছে ক্লাস ফাইভে থেকে ন্যাশনাল ফুটবল টিমে শুরু করলাম যে আমার আমার তো কেউ নেই, আমি অ্যাকচুয়ালি মডেলিং বা নাটকে কীভাবে যাব। তো তখন আমি ন্যাশনাল ফুটবল টিমে ছিলাম ক্লাস ফাইভ থেকে, দেন ক্লাস নাইন পর্যন্ত ছিলাম ন্যাশনাল ফুটবল টিমে। তো ওখানে যে আমি ভালো নাচ করতে পারি, তো আমার যিনি ম্যাডাম ছিল আমাদেরকে গাইড করতো, তো উনি তখন আমাকে বললো তুমি খেলাধুলা কেন করতেছো, তোমার তো মিডিয়াতে থাকা উচিত, তুমি নাচতে পারো, তুমি গাইতে পারো। দেন আমার মনের মধ্যে ইচ্ছে জাগলো যে কেন না আমি নায়িকা হব বা অ্যাক্ট্রেস হব। দেন জিদ করলাম আম্মার সাথে, কোনো এক ভাইয়ের মাধ্যমে তার তার চেনা জানা একজন ডিরেক্টর ছিল, তার কাছে আমাকে নিয়ে আসা হয়। তখন তিনি আমাকে ফার্স্ট দিন দেখে কাজ দেয়, এটা কি কাজ করেছিলাম এই তো আর কি। সেটা কি কাজ করেছিল? সেটা ছিল আমার কাজ, প্রথম কাজটা ছিল একটা ধারাবাহিক যেটাকে আমরা ডিবি বলি, ওখানে একটা ক্যারেক্টার ছিল, এই কাজটা আমি করেছিলাম প্রথমে। বর্তমানে আপনি কি নিয়ে ব্যস্ততায় আছেন? বর্তমানে মিডিয়া সেক্টর থেকে বলতে গেলে নাটকে আমি দেখতেছিলাম যে এভাবে আসলে আমার হচ্ছে না, যে আমি এভাবে পাচ্ছি না, যে ভুলভাল মানুষের হাতে পড়ছি। তা আমার কেন জানি মনে হলো আমার একজন ফ্রেন্ড আছে মিস্টার ওয়ার্ল্ড, ওনার নাম হচ্ছে জুবায়ের খান, তো আমাকে আরো আগে থেকে বলতো যে তুমি নাটকে কেন আছো, তুমি লম্বা আছো, তোমার হাইট ভালো আছে, লুকিং ভালো আছে, তুমি গ্রুমিং করো। তো আমি বললাম তো কাউকে চিনি না, আমি কিভাবে যাব। তখন সে আমাকে বললো আমি তোমাকে নিয়ে যাব। দেন রিসেন্ট এক মাস আগে সে নিজে এত ব্যস্ত থাকার পরে সে আমাকে সময় দিয়েছে এবং পিএল ভাইয়ের ওখানে আমাকে ভর্তি করে দিল। এখন আমার মনে হচ্ছে এখান থেকে অনেক কিছু করাই সম্ভব, আর মিডিয়াতে সবাই খারাপ হয় না, আর আমিও চাই আমি ভালো কিছু করতে আমার লাইফে। আমার ইচ্ছা ছিল আমি অ্যাক্ট্রেস হব, তো আমি হাল ছাড়তে রাজি নেই। পরিবার থেকে আপনি কি ধরনের সাপোর্ট পেয়েছেন? পরিবার থেকে এট ফার্স্ট, তখন আমি ছোট ছিলাম যখন আসি মিডিয়াতে, ক্লাস টেনে পড়বো একটা মেয়ে, কিছুই চিন্তা না। আম্মার সাথে অনেক জিদ ধরেছিলাম, আম্মা বললো তুমি মিডিয়াতে যাবা, মানুষজন ঢাকার মানুষজন কেমন হবে। তখন আমার ফার্স্ট ঢাকায় আসা, ঢাকায় আমি আসি না এর আগে। পরে আম্মু আমাকে নিয়ে আসলো সাথে, উনি রাজি না অ্যাকচুয়ালি, উনি পাঁচ রক্ত নামাজ পড়ে এবং আমার বাবা একজন ইমাম মসজিদে। তো বাবা মারা গেছে বলে সম্ভব হয়েছে ঢাকায় আসা, না হলে আমার হতো না। তো আম্মু আসবে না, আম্মু অনেক আমাকে বুঝালো তুমি যেও না মিডিয়াতে। আমার ইচ্ছা ছিল, আমার ইচ্ছা অনেক ছিল, আমি জিদ করলাম কারণ আমি কাজ করব। তখন আমার ফ্যামিলিতে আমার নানুরা মামারা আমাদেরকে কেউ সাপোর্ট করলো না, একটা টাকা দিয়েও সাপোর্ট করলো না। পরে আমার আম্মু যে কোনোভাবে কিছু টাকা ম্যানেজ করে একটা আমার জন্য ব্যবস্থা করলো, আমরা আমার খালামণির বাসায় উঠলাম। উঠার পরে ওখান থেকে আমি কাজ শুরু করলাম, করতে করতে টুপিটাকে কাজ করতে করতে আমি নিজে নিজের উপরে ডিপেন্ড হয়ে গেলাম, নাটকে সিল ধারাবাহিকে কাজ পেলাম। করতে করতে
পরে আমার দ্বারা মনে হচ্ছিল না যে এভাবে আমার চলবে, আমার মনে হচ্ছিল না এভাবে আমি সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবো। পরে আমি সবকিছু ভেবে আমার ফ্রেন্ডের সাথে আলোচনা করলাম যে এভাবে এভাবে তুমি যদি আমাকে হেল্প না করো, আমি কাউকে চিনতে পারছি না, এক একজন এক এক রকম কথা বলে, তো এইগুলোতে ম্যাক্সিমামই আমি ফ্লড মানে খারাপ মানুষের হাতে পড়েছি, তারা ভালো না বাজে অফার দিত, তখন আমার পক্ষে পসিবল হলো না। করোনা টাইম যখন শুরু হলো করোনাতে, তখন আমি গ্রামে চলে গেলাম। যাওয়ার পরে আমি খুবই ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম, সবাই আমাকে বললো তুমি তো নায়িকা হতে গিয়েছিলা, তুমি পারো নাই, তোমার দ্বারা পসিবল না, বা ওকে চান্স কেউ দেয় না, এসে চলে আসে। বাট অ্যাকচুয়ালি তারা জানে না যে মিডিয়াতে আমি কি কারণে চলে আসছি, বিকজ আমার দ্বারা পসিবল হচ্ছিল না, অনেক বাজে বাজে অফার আসছিল আর আমার খরচটাও বেয়ার করা সম্ভব হচ্ছিল না। দেন আমি চলে আসলাম, রাজশাহীতে চলে গেলাম। দেখ, থাকার পরে পুরো করোনাটা কাটার পরে আমাকে নিয়ে যখন এলাকায় বের হলাম, সবাই অনেক হাসাহাসি শুরু করলো, তোমার কাজ কোথায়, তোমার এটা কোথায়, ওটা কোথায়, মানে কোথায়, তখন আমার মনে হলো যে অ্যাকচুয়ালি মানুষ বলতেই পারে, বাট আমার অবস্থানটাকে কেউ বুঝতে পারে না যে আমি কেন আসছি। আমি চুপচাপ ছিলাম, আমি বাসা থেকেও বের হতে পারতাম না। পরে আমার আম্মু আমাকে আবার সাপোর্ট করেছে, এবং আমার আম্মু অলওয়েজ আমাকে সাপোর্ট করেছে, উনি ছাড়া আমি কখনোই পসিবল ছিল না আমি ঢাকায় আসবো। ইভেন আজকে আমি যতটুকুই যেখানেই আছি না কেন, আমার আম্মুর জন্য, সো উনি ছাড়া আমার কিছুই পসিবল হতো না। তো আম্মু আমাকে আবার বললো তুমি যাও, দেখো কি হয়। ফার্স্টে ফার্স্টে আম্মু তো চাচ্ছিল না যে আমি মিডিয়াতে আর থাকি। আম্মু আমাকে একটা সময় ছেড়ে চলেও গেল যেন আমি মিডিয়াতে আর না থাকি, কারণ সবাই আম্মুকেও বাজে কথা বলতে শুরু করলো। তখন কোনো মাই চাবে না যে তার মেয়েকে বাজে নজরে দেখুক, খারাপ বলুক, কোনো মাই চাবে না। তো সবকিছু মিলিয়ে এখন নিজেকে অনেক স্ট্রং করে ফেলেছি। আমার অনেক ইচ্ছা আছে, আমি একজন ভালো অভিনেত্রী হিসেবে প্রেজেন্ট করব। আর শুধু যে হার মানলেই হয় তা না, যখন আমার পাশে কেউ থাকবে না, আমাকে একাই চেষ্টা করতে হবে, আর আমি চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, এই যে মিডিয়াতে আপনি অনেক কথাই বললেন, অনেক ধরনের ফেস করেছেন, আপনি এরকম কী ধরনের কী ফেস করেছেন? আপনাকে প্রথম প্রথম ডাইরেক্টররা নাটক করতে গেলে অনেক ডাইরেক্টর কিংবা প্রডিউসার অনেক ধরনের আমরা শুনি আর কি গল্প, আপনি কি এরকম কোনো কিছু? অ্যাকচুয়ালি আমার ফার্স্টে আমি যাদের একটু টেকনিক্যাল অ্যানসার দিয়ে দিলাম, কারণ যেহেতু আপনি অ্যাকচুয়ালি সবাই তো খারাপ হয় না, তো কিছু ভালো ভালো মানুষজনকেও আমি চিনতাম। আমার নসিবটা অনেক ভালো, শুরুতে আমি একজন ভালো মানুষকে পেয়েছিলাম, তার প্রোডাকশনে কাজ করেছি। ইভেন তিনি আমাদেরকে অনেক সাপোর্ট করেন এবং এখনও এ করেন। এক প্রোডাকশনে থেকে কখনো নিজেরকে হাইলাইটস করা যায় না, তো বিভিন্নজন বিভিন্নভাবে আমাকে ডাকতো, বিভিন্ন ডিরেক্টর যেমন দেখতো হ্যাঁ মেয়েটার হাইট ভালো আছে, তো তখন তাদের অফিসে আমি যেতাম, তারা আমাকে বলতো আচ্ছা নায়িকা হতে হলে আমার একটা গল্প মনে আসছে, আমি যখন 2019 আসি ঢাকায়, তখন একটা সিনেমার জন্য নায়িকা খোঁজা হচ্ছিল, তখন আমাকে ওর মধ্যে ডাক পড়ে। পরার পরে আমি গেলাম, যাওয়ার পরে তারা আমাকে বলতেছে যে তুমি তো নায়িকা হতে আসছো। তা আমি বলছি জি। তো আমাদের বলে না সিনিয়র আর্টিস্ট ম্যাম, যেমন পপি, শাবানা ম্যাম তো অনেক একজন নাম করা অভিনেত্রী, তার সাথে কারোর তুলনা হয় না, তো সবার সাথে আমাকে কম্পেয়ার করা হচ্ছে তারা কিভাবে আসছে। তো উনি একসময়, আমি জানি না যে আসলে কথাটা, আমি তার নাম উল্লেখ করতে চাচ্ছি না, বাট আমার কাছে অনেক খারাপ লেগেছিল কথাটা, যখন একটা মেয়েকে কতটা নিচু মানসিকতা হলে কথা বলতে পারে, তুমি তোমার নায়িকা হতে আসছো তাহলে তোমাকে থাই দেখাতে হবে, এটা এটা কোনো কথা হলো? আমি তখন তাকে জবাব দিয়ে দিয়েছি যে একজন নায়িকা হতে হলে কি তোমার শরীরে কাপড় খুলে ফেলতে হবে। আমার তখন মনের মধ্যে অনেক হোক কমে আসলো, যে চারিদিকে থেকে আমি যখন নিজেকে নিয়ে ভাবতে শুরু করলাম যে আমি নিজেকে সস্তা ভাবে কখনোই প্রেজেন্ট করব না, আমি আমাকে আমার কাজ দিয়ে আমি আমাকে তৈরি করে দেন আমি
দেখিয়ে দেবো যে যারা তোমরা আমাকে বাজে অফার করেছো, বা একটা মানুষকে তো সবাই পছন্দ করবে বা করবে না, আর যখন তাদের প্রপোজাল আমি ফিরিয়ে দিয়েছিলাম অবশ্যই তারা আমাকে রিজেক্ট করবে, সেখানে আমি কাজ পাবো না, আমার জায়গায় অন্য কেউ পেয়েছে। আমার আফসোস নেই, আমার কোনো আফসোস নেই, এই কারণেই নেই যে আমি নিজে থেকে ফিল করি যে আমি ভালো আছি। আর আমার অনেক ভালো লাগতেছে যে আমি পিয়াল ভাইয়ের এখানে ক্লাস করতেছি, এবং ইচ্ছা আছে অনেক বড় একজন অ্যাক্ট্রেস হিসেবে নিজেকে প্রেজেন্ট করার। বাংলাদেশ চিনবে আমাকে, এবং আমার আম্মুর স্বপ্ন, আম্মু অবভিয়াসলি আমাকে দোয়া করে। যে সময়টা আমার টাকার দরকার ছিল, আমার মামা, আমার নানু, এমন কেউ নাই যে তারা আমাকে অপবাদ দেয় নাই, বাট আমার আম্মা শুনেছে, তো আম্মার দোয়া নাকি কবুল করে। তো আমি স্ট্রাগল করতেছি, হয়তো বা একটা সময় আসবে আমার আম্মুর চোখের পানি কবুল হবে, হয়তো বা তার মেয়ে অনেক বড় একজন অ্যাক্ট্রেস হবে। আচ্ছা, সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, দর্শক বলতে গেলে কি যে মিডিয়া পার্সন, আমরা জানি দর্শকরা সবাই আমাদের আমাদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা ভাবে, বাট হ্যাঁ অ্যাকচুয়ালি সবাইকে একই রকম ভাবা উচিত না। আর আমরা যারা, আমি জানি না আজকে আমি কোথায় উঠব, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যাবে, বা আমি একজন সফল অ্যাক্ট্রেস হব কিনা সেটাও আমি বলতে পারতেছি না, বাট আমি চেষ্টা করতেছি। তো সবাই অনেক কষ্ট করে আসে, অনেক ঝড়, অনেক কথা, অনেক অপমান, অনেক কিছু নিয়ে আসে, তো সবাই উচিত না মানুষকে হার্ট করা। আপনাদের ভালোবাসাতে আমরা আমাদের সুখ খুঁজে পাই, এবং আমাদের জায়গাটা আমরা খুঁজে পাই। এর জন্য বলবো যে অলওয়েজ সব কিছু মিলিয়ে আমাদেরকে কখনো ছোট ভাববেন না। এবং দর্শক, আমরাও চাই এ আপু একদিন মিডিয়াতে অনেক বড় একজন নায়িকা হোক কিংবা বড় আর্টিস্ট হোক, এই দুয়া শুভকামনাই রইল। আপনারাও এরকম প্রোগ্রাম দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।